আসসালামু আলাইকুম সবচেয়ে উত্তম হাত রাসুল সাল আলিয়া সকল সাহাবাদের নিয়ে উমরা করার উদ্দেশ্যে মদিনা থেকে বের হলেন কিন্তু হুদাই বিয়ায় গেলে মক্কার মুশিকরা তাদের যাত্রা বিরতি করতে বাধ্য করে রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম হজরত উসমান রাজিয়াল্লাহু আনহুকে মক্কায় এ সংবাদ দিয়ে পাঠান যে আমরা এখানে যুদ্ধ করতে আসিনি বরং আমরা উমরা করতে এসেছি উসমান রাদিয়াল্লাহু আল্লাহু আনহু এই সংবাদ নিয়ে গেলেন কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি এলেন না এদিকে সাহাবাদের মাঝে এ খবর পড়ল যে উসমান রাজি আল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম বললেন এ মুশ্রিকদের সাথে যুদ্ধ না করে আমরা ফিরবো না এ ব্যাপারে সকল সাহাবিদের থেকে বায়াত গ্রহণ করলেন সবাই রাসুলের হাতে হাত রেখে শপথ করলেন যে প্রয়োজনে শহীদ হয়ে যাব তথাপি তাদের সাথে যুদ্ধ না করে ফিরব না এ বায়াতে উসমান রাজি আল্লাহ আনুত ছিলেন না তাই তার হয়ে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম নিজে নিজের বাম হাত তার ডান হাতের উপর রাখলেন রাসুলের ডান হাতের উপর পেশকৃত সকল হাতের মধ্যে উসমান রাজি আল্লাহ আনহুর জন্য পেশকৃত হাতটি ছিল সবচেয়ে উত্তম কারণ সেটি ছিল স্বয়ং রাসূল السلام عليكم